পরিপূর্ণ সরকলায় পরিপূর্ণ চাঁদ হয়ে দিনে আলোকিত পরিবারে ধরে আজ প্রেমানন্দে বাহু করে হরি হরি আমরা যদি বলি হরি বল, আপনারা যদি মনে করেন গণ্ডগোল, তাহলে কিন্তু একই গোলে মানে হরি বল হবে, কিচ্ছু হবে না কি মায়েরা? একটু চেপে চেপে সামনে এসে বসুন না, এই যে সামনটা ফাঁকা রেখেছেন সবাই পিছনে দৌড়াচ্ছে, মানে চলে যাওয়ার সুযোগ হবে, এই জন্য একটু বসে কষ্ট করে থাকুন না। অনেক ঘুরেছি, প্রতি বছর প্রতিদিনই তো এমনি করে প্রতিমা দর্শন হবে, এমন মধুর দিনটি আর হবে কি না হবে? হ্যাঁ, সারা জনম তো আনন্দ উৎসাহে মেতেই থাকেছি, সারা জীবন শুনে হাসছি, আনন্দ ফুর্তি করছি। আসুন আজকে সবাই একটু বসে বসে কাঁদি, কাঁদবেন আপনারা, কাঁদতে চান, কিন্তু কাঁদবেন কি করে বলুন তো? এত পূজার দিনে ফুর্তিতে আনন্দে মনটা ভরব, কি করে কাঁদবেন? এটা কি ঠিক হবে কাঁদাটা? কাঁদা ঠিক হবে? হ্যাঁ, আজকে আমরা সবাই ব্রত নিব, মানে ব্রত পালন করবো, সেটা কোন ব্রত জানে? যে প্রতি বছর পূজায় আনন্দ ফুর্তি করেছি, শুধু হেসে খেলে নেচে গিয়ে বেড়েছি, সুন্দর শাড়ি গয়না পরেছি, দামি দামি শাড়ি পরে শুধু ঘুরে ঘুরে মরেছি। তা আজকে একটু নির্জন নিরালায় এমন সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ, আপনার গণ্ডগোল করলে আপনাদের কাছে, আমার মনে এটাই বুঝে যে আমার মনে আজকে একটা নিস্তব্ধ সুন্দর পরিবেশ, যেখানে বসে আমরা নির্জনে সুন্দর করে কাঁদতে পারব, কারণ কাঁদার সময় তো আর সহজে হয় না সবার, কি না গো? কাঁদার সময় সবার হয় না, সবাই কাঁদে বটে, কিন্তু সে কাঁদারও শ্রেণী বিভাগ আছে। তো আসুন আমরা নিস্তব্ধ হয়ে একটু কীর্তনার সাধন করি, শাস্ত্র কথা নয়, দু চার কথা, হয়তো বা চলার পথটা, আমাদের মানব জীবনে চলার যে একটা অনুপ্রেরণা আছে, আমি ছোট মানুষ হয়তো সেই অনুপ্রেরণাটা একটু যোগাই দিতে পারবো, আমি শুধু আপনাদের হৃদয়ে কিঞ্চিৎ অনুপ্রেরণা, আমার অনুরাগ হয়তো বা জাগাই দিতে পারবো। যা হোক, ভগবান এসেছে, এ তো আনন্দের কথা, তাই না? আমরা করি যে সত্য যুগ, ত্রেতা যুগ, তাপর যুগ তো পেরিয়ে গেছে, কারণ সে যুগের মানুষ আমরা নেই, আমরা হচ্ছি কলিযুগ। তাই এবার আনন্দ হচ্ছে এই বলে ভেবে যে কলিযুগেও ভগবান এসেছে, কলিযুগেও কি ভগবান এসেছে, তাই না? কিন্তু বলুন তো ভগবানের রূপটা কেমন, কেউ বলতে পারবেন মায়েদের থেকে ভগবান দেখতে কেমন বলতে পারবেন? আবারও তো অনেকেই বলতে পারবেন, হয়তো বা বলতে পারবেন লজ্জায়, হয়তো যখন বলবো তখন যে এটা আমরা জানি, তাই না? যা হোক, সত্য যুগে ভগবান এসেছে আমরা সবাই জানি, সত্যের শ্রী হরি তেতাই, কি তেতাই সেই ধর্মধারী, দেখেছেন না শ্রীরামচন্দ্র, তারপর লোকে কি বংশীধারী, তাই না? কিন্তু কলি যুগের ভগবান কি? ভগবানের তো একটা ক্ষমতা আছে, কলিযুগের ভগবান কি আমরা সবাই জানি, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারছি না, মানে বলতে চাচ্ছি না। কলিযুগে ভগবান এসেছে, কলিযুগে ভগবান এসেছে, কিন্তু ভগবান হয়ে নয়, তাই তাকে আমরা চিনতে পারি না। যদি রাজ অলঙ্কার থাকত এ জগতে, সমাজে যারা মঙ্গল করে, এ বাবা, এ জগতে সমাজ
সমাজের যারা মঙ্গল করবে তাদের একটু দাম কম হয়ে যায়, তাই না? সবাই তাকে অপেক্ষা করে, অনাদর করে। আর যারা সমাজের মধ্যে শাসন করতে পারে, ক্ষমতা দেখাতে পারে, অন্যায় অবিচার করতে পারে, তাদেরকে মানুষ একটু ভয় করে বেশি, তাই না? সমাজে যারা মঙ্গল করে তাদেরকে একটু আমরা নজরেই দেখি, যেমন দেখেছি, যেমন দেখেছিল তৎকালীন সময়ে যখন আমাদের ভগবান এসেছিল কলিযুগের জাগতিক জগতে নিমায় হয়ে। অল্প বয়সের ছেলেরা পণ্ডিত হলো, আর বয়স্ক বাবারা তৎকালীন যুগের জ্ঞানীরা পণ্ডিতেরা দুঃখে ক্ষোভে চলতে লাগলো। যা হোক, সেই নিমাই পণ্ডিত আস্তে আস্তে এতটাই খ্যাতি লাভ করলো, মধ্যলীলায় নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু, আর অন্তিম লীলায় নাম ধারণ করলে নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন জানে? জীবকে কৃষ্ণ চৈতন্য দান করিয়ে দিয়েছেন বলেই তিনি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন। তাহলে কলিযুগে ভগবান এলেন কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না, কারণ একটাই, সেটা হচ্ছে ভগবানের ভগবানত্ব নেই। তিনি যে ভগবান তার সেই অহংকারটুকু নেই, সেই মান অভিমানটুকু নেই, সেই অহংকারটুকু নেই। কেন বলুন তো মা? আমরা সবাই দেখতে পারি যে সত্যযুগ তাযুগ তাপর যুগে ভগবান এসেছিল, সেই ভগবানের রাজ বেশভূষায় পরিভূষিত ছিল, ভূষিত ছিল। কিন্তু কলিযুগে আমার যে ভগবান এসেছে তার শুধুমাত্র এক বস্ত্র, হরি নামে নামাবলি, কণ্ঠে তুলসীর মালা, মস্তক মণ্ডল করেছে, কি করেছে না, তাদের সঙ্গে তিলক কৃতি সর্বদা কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদেছে। এটা করবার কারণ কি? কারণ দুটো, সত্য জেতা দাপরন্তে প্রযোধাম পরিত্যাগন্তে, আমার ভগবান যে নবদ্বীপের ভাঙ্গা ঘরে এসে অবতীর্ণ হয়েছে তার দুটি অভিপ্রায়, দুটি কারণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে। একটি হচ্ছে বাহ্যিক কারণ, আর একটি হচ্ছে অভ্যন্তরিক কারণ, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। অন্তরঙ্গ কারণ হল কি? রাধা প্রেমাস্বরূপ, রাধাকে ভগবানের আহ্বাদিন শক্তি, যেই শক্তি যে শক্তিমান আমার ভগবান, অন্তরঙ্গ শক্তি। তা সেই রাধারানী অর্থাৎ তার যে ভক্ত আছে তার যে প্রণয় মহিমা, ভাগবতে বলেছে কই ছন রাধা প্রেমা, রাধা প্রেমা কই ছন মধুনিমা, মধুনিমা কই ছন সুখে কহু হর কহু ভর, এই তিন বঞ্চিত ধন বুঝি না হলে পূরণ ভাবিয়া হইল ভোর, ভাবিয়া দেখেন মনে শ্রী রাধার স্বরূপ মেনে, এবার সোনা পূর্ণ কখনো তাই রাধা পেন গুরু করি, রাধা ভব কান্তি বাহির ধরি, নদীয়াতে হই নয়দয় হই নয়দয়। এ হচ্ছে অন্তরঙ্গ কারণ, রাধা ভাবকান্তি দেহ নিয়ে জগতের মধ্যে তিনি বিরাজ করছে। আর বহিরঙ্গ কারণ হচ্ছে কি? অনন্ত অনাচারী অবিচারী, আমার আমি তো মান অভিমানে ওরা, আমার মতো আনন্দ জ্ঞানন্দ জীবীর পথ প্রদর্শন। কেন সত্য যুগে ত্রেতা যুগে উনি ভগবান লাভ করেনি? সাধনীরা ভক্তরা সত্য জেতা দাপরে ভগবান লাভ করেছিলেন, কিন্তু কি করে করেছিলেন মা জানেন? তপস্যা করে, সাধনা করে, উর্ধপদে হেড মন্দে, তারপর কি এক পদের উপর দাঁড়িয়ে বছরের পর বছর, যুগের পর যুগ যজ্ঞ করে, তপস্যা করে, অর্চনা করে, কারণ সত্য যুগের পরমায়ু ছিল 100,000 বর্ষ, ত্রেতা যুগে পরমায়ু হলো 10,000 বছর, তারপরে দ্বাপর যুগে হলো 1,000 বছর। এবার গলিতে কত
মাত্র 100 বছর। এবার বলুন না, তপস্যা সাধনা করবার সময় হয়েছে? দেখতে দেখতে বলা দিন গুলো ফুলাই যেন, হিসাবের খাতাটা খুলে রেখুন, আপনার সময়টা কতটুকু আছে। বাবা, হিসাবের খাতা খুলে দেখলে দেখা যাবে যে আমাদের আর সময় নেই। কেন? এই কলিযুগে পরমায়ু খুব স্বল্প, এত স্বল্প যে এই স্বল্প পরমায়ু নিয়ে ওই আগেকার দিনের মতো সাধনা করা, তপস্যা করা সম্ভব নয়। আর তৎকালীন যুগের মতো সাধনা তপস্যা বাদিনি, এখানে বসে বসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি 4 ঘন্টা বসবো, মরবো না? মাত্র 4 ঘন্টা, 4 ঘন্টা বসে বসে কীর্তন শ্রবণ করবো, তাতে কি কোমর লেগে যায়, তাই না? আবার যারা একটু চালাক বেশি, তাই বসেছে বটে, কিন্তু আশেপাশে একটু এমন ভাবে বসেছে যে ভবিষ্যতে যেন একটু আমার খাওয়া চড়াতে লাগছে, অনেকটু জায়গা বেশি করে ধরে রয়েছে। মানে যখন চাপাচাপি হবে, চাপ লাগবে, তখন যেন আমি একটা পা ছড়াছড়ি করি, একটু নড়াচড়া করতে পারি। তাহলে 4 ঘন্টাই যদি সময় আমাদের শরীর না কুলায়, তাহলে আগেকার দিনের মতো সাধনা তপস্যা করবো কি করবো? সময় নেই, এতটা ধৈর্য আমাদের মনে নেই। তাই কি করলেন? ভগবান জগদীশের এমন একটা সুন্দর পথ প্রদর্শন করলেন, এমন একটা অবলম্বন আমাদের তারে বিলাই দিলেন। সেই অবলম্বন হচ্ছে হরিনাম। হরে নাম, হরে নাম, হরে নাম, হরে নাম, বললেন একবার নাম নিলে যত পাপ হরে, যত পাপ হরে, কলির জীবের সাধ্য নাই সেই নামের তুল্য পাপ মরে। আবার আরো একটু সিদ্ধান্ত, যে ভাজে সে মর অভন্তহীন ছাড়, হরি ভজনে নাহি জাতি কুলাদি বিচার, শুচি হয় যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ চন্দ যদি কৃষ্ণ করে, যদি কৃষ্ণ এই হলো আমাদের কলিজীবীর জগৎজীবীর একমাত্র অবলম্বন। সেই অবলম্বন হচ্ছে হরিনাম। তাই ভগবান বলল, দেখো দেখো এই হরিনাম ছাড়া মদে আমার ছাতা।
হরিনাম ছাড়া আমাদের আর গতি নেই, একমাত্র না। তাহলে একবার কথা বলো, মনের মধ্যে প্রশ্ন জেগে যাবে বাবা, যে আজকে শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমরা শ্রী শ্রী মাতা দুর্গতি নাশিনীর এই দুর্গার আরাধনা করছি, হরিনাম ছাড়া যদি গতি নেই তাহলে আমরা হিসাব করছি কেন? হরিনামে যদি সম্বল হবে তাহলে আমরা এসব করছি কেন? এটার প্রয়োজন প্রয়োজন রয়েছে, প্রয়োজন রয়েছে কেমন? যে শাস্ত্রে বলেছে সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করলে ভক্তি উদয় হয়, তাই না? ভক্তির উদয় হলে যদি সাধুগুরু বৈষ্ণব অষ্টমীর চরণ আশ্রয় করতে হয় তাহলে তো আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কেন বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর সেই দুর্গতি নাশিনী দেবী দুর্গা হচ্ছেন মহাবৈষ্ণবী। কিন্তু সেই মহাদেবী অর্থাৎ সেই দুর্গতি নাশিনী দেবী মহাবৈষ্ণবীকে আমরা আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে মা তুমি আমার দুর্গতি নাশ করো, মা তুমি আমার ছেলেটার একটু এবার ভালো রেজাল্ট করে দাও, তুমি আমার ছেলেকে এবার একটা সরকারি বড় চাকরি পাইয়ে দাও, ডাক্তারি পাস করতে পারে, তাহলে আগামীতে আমি একটা তোমার সুন্দর মূর্তি দিব, তোর সঙ্গে সুন্দর ধুমধাম করে পুজো করব, হরি বল হরি বল, তাই না বাবা? আবার কি করি, লক্ষ্মী মায়ের পূজা করি, মায়ের কাছে ধন চাই শুধু তাও আর না, সরস্বতী মায়ের কাছে পূজা করে চাই শুধু বিদ্যা দাও বিদ্যা দাও, শিক্ষায় শিক্ষিত করো, ডাক্তার হবো ব্যারিস্টার হবো, এই যে প্রার্থনা করো। আমরা দেব দেবীর আরাধনা করে শুধু তাদের কাছে চাই আর চাই চাই আর চাই, কিন্তু সেই দেব দেবীর কাছে কি চাইতে হয় সেটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম, হয়তো বা অনেকে জানে, অনেকে আমার মতো আমিও এতদিন বুঝতেই পারিনি, জানতেই পারিনি, আজও বুঝি বুঝতে পারলাম না যে আমার এই মায়াবদ্ধ মনটা কি করে আমি বোঝাবো যে মায়ের কাছে কি চাইতে হবে, শুধু চেয়েছি আমার দুর্গতি নাশ করো, কোনোদিন বলিনি হে যে মহাবৈষ্ণবী তুমি তোমার কৃপা হলে আমার মতো প্রাসন্ন হৃদয়ে কিঞ্চিৎ প্রেম ভক্তি রূপে হবে। তিনি পরম বৈষ্ণবী, ওনার যদি কিঞ্চিৎ মাত্র কৃপা বর্ষণ হয় তাহলে আমার প্রাসান হৃদয়টা গলবে। কিন্তু মায়ের কাছে শুধু কামনা বাসনা করে এলাম, সেই মায়ের চরণে নিবেদন করলাম না, সৃষ্টির শ্রেষ্ঠ জনকে এসেছি এসেছি হরি ভজন করি পাবে তরে, চুরাশি লক্ষ জনে ভবিতে ভবিতে কত সাধনা তপস্যা আমার ভজন যোগ্য জন্মে কৃষ্ণ প্রেম ভক্তিহীন হয়ে শুধু কামনা বাসনায় মত্ত থেকেছি, আমার আনন্দে ভরা মনটা অহংকার করেছি, বিষয়ে বাসনায় ডুবে রয়েছি, একদিন আমার হরি বলা হলো ভজন সাধন হলো না, তাই তোমার চরণে এই মিনতি এমন সাধের মানব জনম যেন হেলায় যাতে না হয়, তুমি কৃপা করে আমার কৃষ্ণ প্রেম ভক্তি দান করো, তোমার ওই প্রেম ভক্তি
সঞ্চয় করে আমার এই সুন্দর ভজন যোগ্য মানব জনমে কৃষ্ণ বলে আমি কাঁদিতে কৃষ্ণ বলে
মায়ের সামনে বসে এমনি করে মাকে অবজ্ঞা করছি, মায়ের মনে লাগছে না বাবু, মা কষ্ট পাচ্ছে, আমায় কিন্তু দণ্ড দেবে, তাই না? আমি বলছি না করবেন না, এই যে করবো, কিন্তু মায়ের কাছে আমাদের আরাধনাটা হবে, নিবেদনটা হবে এটা যে তুমি শুধু দুর্গতি নাশ করবে, আমার কোন দুর্গতি নাশ করবে, আমার মনের ময়লা হিংসা, আমার আমিত্ব, আমার বিষয়ের অহংকার, আমার ঐশ্বর্যের গড়াই, এগুলো নাশ করে দাও, আর আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত করে দাও, যাহার দ্বারা আমি ভক্তির পদ অবলম্বন করে কৃষ্ণ বলে কাটতে পারি। সরস্বতীর কাছে কাছে পূজা করে শুধু ওই বিদ্যা দাও, বড় অফিসার বানাই দাও, ডাক্তার বানাই দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, তা নয়, শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানে স্বশিক্ষিত, নিজেই শিক্ষিত, কিন্তু সেই সুশিক্ষার মধ্যে শুধু সার্টিফিকেট অর্জন করলেই তাকে সুশিক্ষিত বলে জানে। অনেকে বাবা আছে, অনেক মায়ের আছে, হয়তো লাগছে আপনাদের হৃদয়ে যে শিক্ষিত হয়েছি আমরা, আমাদের অবদান করছি, কিন্তু এটা নয়, সুশিক্ষিত শুধু ছাড়িয়ে দিকে ধারণ করলে হয় না বাবা, অনেক মূর্খ আছে, অনেক অক্ষ আছে আমার মতো যারা একেবারেই অক্ষ, কিচ্ছু জানে না, তাদের বাসনা যে সুশিক্ষিত মানুষের কাছ থেকে একটু জ্ঞান অর্জন করা, কারণ আমি নিজেই তো ভালো পড়াশোনা করতে পারি না, তাই একজন সুশিক্ষিতর মাধ্যমে আমি আমার জ্ঞানের ভান্ডার, আমার জ্ঞানের প্রভাবটা বাড়াবো, কিন্তু সেই সুশিক্ষা যে শিক্ষা শুধু ছুটছে আমার আমিতে দুজনে, ডাক্তার হয়ে বড় বড় ডাক্তার হয়ে কি করছে, গ্রামের বাড়ি ছেড়ে এমনকি পিতা মাতাকেও ছেড়ে শহরে গিয়ে পাঁচতলা দশতলা তার বাসা বাড়ি ওখানে বাস করছে, বৃদ্ধ বয়সে পিতা মাতা, হয়তো বা কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি, কিন্তু সেই ডাক্তার কোনোদিন একবার কি করলো না, শ্রীমৎ ভগবত গীতাটা খুলে একটা শ্লোক পাঠ করলো না। অনেক শিক্ষিত আছে যারা আজ পর্যন্ত গ্রন্থ খুলে দেখলো না, শাস্ত্র সিদ্ধান্ত জানতে পারলো না, হ্যাঁ, তাহলে এই বিদ্যা নিয়ে শুধু আমার আমিত্বে ভরা, অহংকার ভরা,
জীবন কাটানোর জন্যই ভিক্ষা? কে বাবু, এরূপটা করবেন না। সরস্বতী মায়ের কাছে আরাধনা যে তুমি আমার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করো, আমাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করো, আমার জ্ঞানের ভাণ্ডার ছড়াই দাও, আমার জ্ঞানের ভাণ্ডার ঘুরিয়ে দাও, যাহার দ্বারা যেখানে সুন্দর সুন্দর করে মানুষ জন্মের, মনুষ্য জন্মের যে জীবন, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো পালন করতে পারে, গ্রন্থ খুলে সেই গ্রন্থ থেকে যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই চৈতন্য চৈতামৃতে বলা হলো যে যদি কেহ গৌর চরণ আশ্রয় করে, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করে, তার হৃদয়ে এই প্রভাবটা প্রকাশ করে, যারা তারা সে কি করবে, শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যেমন খনি থেকে মনি চয়ন করা যায়, লক্ষ্মী দেবীর কাছে মা লক্ষ্মীব্রত করেন, বৃহস্পতিবার আপনারা লক্ষ্মীব্রত করে, কারা কারা করেন একটু হাত তুলন্ত দেখে আনমনা থাকবেন না, একটু কথা শেয়ার করুন, দেখবে ভালো লাগবে, মনটা আন দিকে চলে যাবে না। বলুন তো কে কে মা মানে বৃহস্পতিবার লক্ষ্মীব্রত পালন করে? বাকি মায়েরা কি শুনতে পারছেন? আপনারা করেন না, করেন না বুঝি, তাই না? করেন বৃহস্পতিবার লক্ষ্মীব্রত? তাহলে আমি বলেছি না হাত দিয়ে লজ্জা করছি? আরে বাবা লজ্জা নেই না, এখানে নিয়ে আসলে হবে না তো, বলুন না করেন তো? তো হাত উঠান না, নাকি ভগবান হাত দেয়নি আমাদের? নাই হাত নাই আছে, তুলুন না দেখি আপনাদের কয়টা করে হাত, একটা করে আরে হাত নিয়ে আসেনি ভগবান। যাও হয়তো বা হাতটা রেখে এসেছেন বাড়িতে কাজকর্ম করছে, থাক বাড়িতে কর্ম করুন। যা হোক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে শুধু মায়ের কাছে ধনই চাইবেন, সে ধনে শুধু আপনার অহংকার বেড়াবে, তাই না? অহংকারের পথে কখনো ভগবান পাওয়া যায় না। তো লক্ষ্মী দেবীর কাছে শুধু ধন দাও ধন দাও ধনে পরিপূর্ণ করে দিল, আর আপনার মনে অহংকার বাসা বাঁধল, আপনার ওই অহংকারে পরিপূর্ণ হয়ে আপনি গদের কৃষ্ণ বলে কাঁদতে পারলেন। আমি কাঁদতে পারলাম না কারণ আমি ধনসহ্যে পরিপূর্ণ, আমার অভাব আছে, কাঁদবো কিসের জন্য বলুন তো? আমার গয়নার অভাব নেই, আমার শাড়ির অভাব নেই, হ্যাঁ আমার সংসারে কোনো অভাব নেই, যন্ত্রণা নেই, না চাইতেই অনেক কিছু পাই, তাহলে কিসের জন্য কাঁদবো? কাঁদার তো কারণ লাগবে, তাই তো? এরকম ধনের প্রয়োজন নেই, কারণ এই কলিযুগে কাদাই ধর্ম, বুঝতে পারছি। এই কলিযুগে আমাদের একমাত্র সম্বল হচ্ছে দুটি হয়নের জল। ভগবান বলেছে, শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, তুলসী দলবাসে না জনস্বা চুরুক আপেল কমলা রাজভোগ পাঁচ কড়াই খিচুড়ি রেখে শুধু দুধে পায়েস রেখে আমার ভোগ দিয়ে আমায় পুজো করতে হবে। কি মায়েরা বুঝতে পারছে? শ্রদ্ধেয় দাদা যিনি আমাকে আমন্ত্রণ করেছে, এখন পর্যন্ত ওনার নামটাই আমার জানা হলো না, ওই দাদা বলেছে মায়েরা বাইরে যেতে পারে না, আমরা তো অনেক শুনি অনেক জানি, একটু একটু বাইরে ঘুরি, কিন্তু মায়েরা বুঝতে পারে না শুনতে পারে না, তাদের ভাবতে হয় না। বলেন না মা আজকে এমন ভাগ্য হয়েছে আপনাদের, হেলায় হারাবেন কেন? হ্যাঁ এই মধুর দিনটা আগামী দিন আগামীকাল আগামী বছর নাও আসতে পারে। তাই বলছি যে লক্ষ্মী দেবীর কাছে অহংকারে পরিপূর্ণ হবেন শুধু ধন চাইলে, কিন্তু মায়ের কাছে যদি আমাদের নিবেদনটা এই হয় যে হে মা লক্ষ্মী দেবী তুমি আমাকে ধন দাও, কিন্তু সেই ধনে শুধু আমি ধনী হতে চাই, আমি এই ধনটা না, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি, এই ধনের দ্বারা আমি যেন ভগবানের ভক্তি লাভ করতে পারি। কেমন করে বুঝতে পারছেন? এমনি করে যদি আমাদের মনে ভক্তি আসে,
তাহলে ভগবানকে পালালো, ওই সূর্যের পথে কখনো ভগবান পাওয়া যায় না। আর সে যত অনন্ত ওই সূর্যের মাঝে কিন্তু কাঙ্গাল হওয়া যায়, কাঙ্গাল হলে ভগবান পাওয়া যায়। যখন যত বেশি কান্নার হবে সে তত বেশি ভগবান প্রাপ্তি, নিকট প্রাপ্তি হবে। তাহলে যদি বলি এটাই, তাহলে আমাদের যত জমাজমি আছে বাড়ি গাড়ি আছে সব বিক্রি করে দিয়ে পথে ফকির হয়ে যায়, এই ফকির এই কান্নাল সেই কান্নাল নয়। ভগবান বাবার কান্নাল ঐশ্বর্যের মধ্যেও বসে থেকে হওয়া যায়। লালা বাবু যেমন সে হয়েছিল জমিদার, জগৎ সে জমিদার, তারা তারা সেই জমিদারিত্ব থেকেও তারা ভগবানের প্রেমের কাঙ্কাল হয়েছিল। আবার আরো কাঙ্কাল একজন পরিচয় হয়েছে, সবাই বিদুরকে তো চেনেন বাবা, কেউ আইনা এই যে দেখুন শুধু মায়ের কাছে ধন চেয়ে ধনী হলাম, এই ধনে আপনারা ভগবান পাবেন না, আমি যাও ভগবান পাবো না, জগতে কেউ পাবে না। কিন্তু যদি ভগবানের জীবনে আমার ভক্তি থাকে, যেমন করে বিদুরের স্ত্রী পড়াশোনা কি করেছি ভগবান লাভ করেছি, দুর্যোধনের ঐশ্বর্য আছে, দুর্যোধনের ক্ষমতা আছে, রাজত্ব আছে, রাজভোগ আছে, নিমন্ত্রণ করলো বাসুদেব শ্রীকৃষ্ণকে, নিমন্ত্রণ পালন করবার জন্য বাসুদেব শ্রীকৃষ্ণ পদে যাচ্ছে, এমন সময় বিদুর গিয়ে পথে দাঁড়িয়ে বলছি বাসুদেব আপনি তো দুর্যোধনের মন্ত্রী যাচ্ছেন, আপনি তো দুর্যোধনের কাজটা সাথে আছেন, দয়া করে আমার কুটিরে আমার তার একটু চড়া ধরে নিয়ে যান। যখন বলেছে আমার এই কুটিরে একটু চড়া ধরে দিয়ে ভগবান তখন নিমন্ত্রণ পালন করার জন্য রাজপ্রাসাদে চলে গেলেন, সময় হলো কেন জানেন, ভগবানকে ডাকার মতো ডাকতে হয়। ভগবান যদি কোনো ভক্তের ডাক শোনে সেই ভক্তকে পরীক্ষার জন্য আরো যাচাই করবার জন্য আরো কি করে যন্ত্রণা দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, এত সহজে ভগবানকে লাভ করা যায় না। ভগবান বলেছে কি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে পাস তবে হই তার দাসে ভগবানকে পেতে হলে একটু জঙ্গলকে সহিতে হবে। তাই বলেছে যদি তখন না ছাড়ে পাঁচ মানে একবারে পাঁচ ছাড়ছি না, নাছুর বাড়িটা ধরেই রেখেছি চলন দুখানে, তখন তাকে দেখা না করে দেখা না দিতে হয়। তাই পরীক্ষা করার জন্য বললো সময় নেই, চলে গেলো রাজপ্রসাদে রাজভোগ সেবা করতে। দুর্যোধন রাজ সীতা সহকার স্বর্ণ সিংহাসন সাজাই স্বর্ণ ফলাই রাজভোগ সাজাই দুর্যোধন সেবা দেওয়ার জন্য বাসুদেবের সাথে বসেছে। এমন সময় হঠাৎ করে বিদুর যখন গড়ে গেলে বিদুরের স্ত্রী পড়াশুনি বলছি স্বামী বাসুদেব এলো না, গল্প করছেন কিন্তু মায়েরা বিদুর স্ত্রী পড়াশোনা করলো, দেখো স্বামী বাসুদেব এলো না, বিদুর বললো এলো না। যখন বলেছি এলো না করুণায় ভরে গেল, অনুরাগে ভরে গেল, অভিমানে ভরে গেল পড়াশোনা যে হৃদয়, তখন সে কি করলো মায়ঞ্জনের কাছে আরে বলছে দেখো গো আমরা তাকে ডাকতে যাব না, আমরা তাকে ডাকতে যাব না, তাকে নিমন্ত্রণ করতে যাব না, কিন্তু একদিন তাকে আসতেই হবে। আচ্ছা বলুন না বাবা, জগতে এমন কোনো ভক্ত আছে যে নিজে গিয়ে ভগবানের দর্শন পেয়েছে? মা যশোদাকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে চাইল বাঁধতে পেরেছে কি বাঁধতে পারেনি, কারণ যতই দড়ি শর্ট হয়েছে তত জোড়া দিলেও এই বিড়ালগুলি শর্ট হয়েই গেছে। কেন বললাম না, ভগবান যদি নিজেই কখনো ধরা না দেয় কখনো কোনো ভক্ত তাকে ধরতে পারবে না, কৃপা করে করুণা করে তবেই তো। তাই পড়াশুনি বলছে ডাকতে যাবো না,
আমাদের এই তালপাতার গভীর আমরা দরিদ্র, আমরা কামগাল, আমরা তাকে কিছু দিতে পারবো না বলে আমাদের দ্বারে আসছি না তো আমরা তাকে রাখতে যাবো না, কিন্তু তাকে আসতে হবে। যখন বাসুদেব শ্রীকৃষ্ণ সেবায় বসে হঠাৎ করে ভক্তের আকুল ধার তার কর্ণগোচরে পৌঁছে গেছে, তার হৃদয়টাকে তোলপাড় করছে, ছটফট করছে বাসুদেব, দু নয়নে বেরিয়ে দুটা জল পড়েছে, হঠাৎ করে দুর্যোধন ডেকে বলছে বাসুদেব নয়নে জল কেন, নয়নে জল কেন, কি হয়েছে? বাসুদেব উঠে বসেছে, উঠে দাঁড়িয়েছে, বলছে দুর্যোধন আমি সেবা করতে পারছি না কেন, আমাকে চলে যেতে হবে, আমার ডাকছে কে? বিদুরের স্ত্রী। যখন এমনি করে বলেছে দুর্যোধন হাসছে, দুর্যোধন হাসছে আর বলছে দেখো বাসুদেব স্বর্ণথালায় রাজভোগ সেবা করতে বসে তুমি ভিখারির কথা চিন্তা করছো, এত সুখ এত রাজভোগ ছেড়ে তুমি ভিখারি, বাবা ভিখারি তোমায় কে দিবি, কাঙালিনি কে দিবে, দেওয়ার মতো তার কি আছে বলো? এই কথা বলেছি বাসুদেব শ্রীকৃষ্ণ মনে মনে বলছে দুর্যোধন আমাকে ভালোবাসে যা, আমাকে ভালোবাসে যারা তাদের যে দেবার মতো কি বস্তু তাদের কাছে আছে তা তুমি বুঝবে না, তুমি বিষয়ী, তুমি অহংকারী, তুমি মান অভিমানে পরিপূর্ণ, তুমি বুঝবে না এই জগতে যারা আমায় ভালোবাসে জগতে তাদের যদি অনেক ঐশ্বর্য থাকে, তাদের যদি এমন কাজ বাসাতে থাকে, তাদের যদি জমিদারিত্ব তবু তারা সেই জমিদারিত্ব রেখে আমায় শুধু ভালোবাসার মতবাসে দেখার মতো না, ওই অনেক ঐশ্বর্যের মাঝে সে ভিখারি সাজে, সে কাঙ্গাল এনে সাজে, আর কি করে জানো তাদের দুটি নয়নের জলে সারাটা জনম ভালোবেসে, আমার দুটি চরণ ধরতে পড়ে আমায় শুধু একটু ফুল জল নিয়ে দল করে গোবিন্দ হে, তোমাকে দেবার মতোই আমার কিছু নেই, আমার এই জাগতিক জগতে যা কিছু দিয়েছো সকলে তোমার, এ জগতে যাই আছে সকলে তোমার, আমার বলিতে কিছু নেই, আমার বলিতে জগতে কিছু নেই, গোবিন্দ হে তাই তোমার
কামনা পাব চরণে, তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, ক্ষমতা চাই না, কেননা ঐশ্বর্য পেলে আমার অহংকার হবে। ধন পেলে আমার অহংকার হবে, বিষয়ে ডুবে যাব, তাই তুমি সমস্ত মান অভিমান আমার তুচ্ছ করে দাও, আর শুধু তুমি আমায় দুটি নয়নের জলে দান করো, গোবিন্দ সেই নয়নের জল দাঁড়া, আমি সারা জীবন যেন তোমার চরণ ভক্ত করিতে পারি। আর এমনি করে আমি বলি যেমনি করে কৃষ্ণ মনে যেন কান্ডব দেননি
কি গো মা, আর ওইদিকে তাকাচ্ছেন কি? এদিকে দেখুন না, হঠাৎ করে ভেতরে এসে বলছে কি, ওরা শুনি তোমাদের একটি কাণ্ড কাটবে চলছে বলছে কি বলো তুমি, কি সেবা দিচ্ছ বাসন, বাসনকে কি সেবা দিচ্ছ তুমি, তাকিয়ে দেখো কি নিচ্ছ। দেখেছেন ভগবানকে পাওয়ার অনুরাগ আত্মস্মৃতি ভরে যায় জগতে, যারা ভগবান ভালোবাসে তাদের মানবিমান কতদিন কথা, বিষয় অহংকার ভিতরের কথা, সে যে নিজে কি করবে সেটাই ভাবতে পারে। পাগল যায় মন, কৃষ্ণ হলা মন, কৃষ্ণ থেকে পাগল মন, মাতাল হয়ে যায় মন। ওরা শুধু দেখতে পাচ্ছে না, ভগবান লক্ষ্য করে দেখলো যে বিপুলের স্ত্রী যে কলাটা এনে তার সেবা দিয়েছে, ওই কলাটার খোসা তখন ছাড়াচ্ছিল না, ওই কলার খোসাটা ফেলে না দিয়ে কলাটা ফেলে দিয়েছে, আর কলার খোসাটা এনে বদলে ফেলে দিয়েছে। বিদুর বলছে পরাশ তুমি কি করছো, তুমি তোমার কলা খোসা ছাড়াচ্ছে, করি করি করে চমকে দেখেছিস সত্যি, কলার খোসা ফেলে না দিয়ে কলাটাই ফেলে দিয়ে খোসা ফেলে দিচ্ছে, বড় ভুল হয়ে গেছে। তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, বিদুরকে বলছে ও মা স্বামী তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তুমি যে ছুটতে ছুটতে এলে, তুমি যে বাসনার বসন খুলে এসেছো, তোমার পরনে যে বসন নেই তার দিকে তুমি লক্ষ্য রেখেছো, তুমি যে স্নান করতে গিয়েছিলে কিন্তু তুমি যে স্নান করার অবস্থায় তুমি যে তোমার পরনের বসন খুলে এসেছো তার দিকে কি তুমি দৃষ্টি দিয়েছো? বিদুর লক্ষ্য করে দেখছে সত্যিই তো, ভাবুক ডেকে বলেছে ওকে শোনো ওর বসন ফেলে এসেছে, বাসনার বসন, কামনার বসন, আমার আমিত্যের বসন, সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ চরণ সেবার ব্যাকুল প্রত্যাশা নিয়ে ছুটতে ছুটতে বেরো এসেছে। ভগবান এই ভক্তের আকুল নিবেদন, আকুল ভালোবাসা, আকুল নির্মল প্রেম দর্শন করে দুটি নয়নের জলে ছলছল করছে। আর কি তোমাকে দেখে বলেছে ওরে আয় আয় ভক্ত তোরে, ভগবান ভক্তের চরণ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে শুধু জাগতিক জগতে, আপনারা অনুরাগী ভক্তগণই শুধু নয় ভগবানের ব্যাকুল প্রত্যাশা, ভক্তের সঙ্গ করেন, কারণ শুদ্ধ ভক্তের সঙ্গ পেলে তাপিত হৃদয় শীতল হয়ে যায়। তাই ভগবান কেঁদে কেঁদে বলছে এমন ভক্ত আমার জগতে কত নাই আছে, কিন্তু আমার হৃদয় চাস এতটুকুই বাসন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সেই ভক্ত যখন আমি দেখেছি আমার বাঞ্ছা গল্প তরু, একবার দেবে বিধুরি একটু চরণ উরে দেবে ভক্ত তো একটু চরণ ভক্ত ভ Thank you.
তাপিতরিদা আমি শিরদা